الله الرحمن الرحيم প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের শোকের মাস ফেব্রুয়ারি মাস আপনারা জানেন জেলায় প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল সেই লক্ষ্যে র‍্যাব পুরো প্রতিষ্ঠা হওয়ার পর থেকেও আমরা কক্সবাজার এবং বান্দরবান জোনেও যত ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আছে বিশেষ করে মাদক সন্ত্রাস হত্যা খুন ধর্ষণ অপহরণ জলদস্যু বনদস্যু এই সকল অপরাধের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিলাম এরপর যখন এই মায়ানমারের অস্ত্রচ্যুত নাগরিকরা যখন বাংলাদেশে প্রবেশ করে এরপরের আরেকটা আতঙ্কের নাম সৃষ্টি হয় যে আরসা এই আরসা সৃষ্টি লগ্ন থেকেই এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তারা মূলত বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করে আসছে তাদের এই অপরাধের মধ্যে অন্যতম হচ্ছে অপহরণ অপহরণ করে চাঁদা আদায় করা ডাকাতি করা দেন তাদেরকে অপহরণ করে নিয়ে খুন করা গুম করা এই ধরনের অপরাধমূলক ইভেন ক্যাম্পের ভিতরে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটানো যত ধরনের নৈরাজ্য আছে এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এই রোহিঙ্গা ক্যাম্পগুলোর এই নৈরাজ্য সৃষ্টির পিছনের অন্যতম মূল কারণ হচ্ছে এই আরসা সন্ত্রাসী গোষ্ঠী আপনারা জানেন যে আমরা র‍্যাব প্রথম থেকেই এই আরসার বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং আমাদের অভিযান চলমান ছিল এবং এটা চলমান থাকবে যতদিন না পর্যন্ত এই রোহিঙ্গা ক্যাম্প শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে তো যাই হোক আমরা আপনারা জানেন যে গতকাল আমাদের একটা চৌকস আভিযানিক দল রোহিঙ্গা ক্যাম্পে একটি অভিযান পরিচালনা করে যেখানে আমাদের বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এই আরসা সন্ত্রাসীদের সেকেন্ড ইন কমান্ড আবুল হাশেম তাকে সহকারে এবং এর সাথে যে এক সময়কার আমাদের পার্শ্ববর্তী দেশে আতাউল্লাহ জুনুনি যিনি আরসার প্রধান তার অন্যতম সহযোগী এবং বডিগার্ড যিনি ছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ আলম প্রকাশ শায়ের মুসা তাকে সহকারে এবং আরসার পরিবহন শাখার কমান্ডার আবু জোহের তাকে সহকারে আমরা মোট তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের সাথে বিপুল পরিমাণ অস্ত্র এবং অ্যামুনিশন ছিল আপনারা জানেন যে বিগত বছরেও আমরা প্রায় 101 জনের মতো আরসার বিভিন্ন পর্যায়ে আমি যদি উল্লেখ করতে চাই যেমন ওলামা বোর্ডের সদস্য ওলামা বোর্ডের প্রধান ওলামা কাউন্সিল অর্থনৈতিক শাখার প্রধান টর্চার সেলের প্রধান তাদের ইন্টেলিজেন্স শাখার তারপরে বিভিন্ন যে আরসার প্রধান এবং সেকেন্ড ইন কমান্ড খালেদের অন্যতম সহযোগী গান গ্রুপ কমান্ডার সহকারে বিভিন্ন পর্যায়ে 101 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে প্রায় 60-এর অধিক দেশি এবং বিদেশি অস্ত্র প্রায় 50 কেজির অধিক বিস্ফোরক 1.5 কেজি পারদ যেটা মানে অন্য মানে খুবই শক্তিশালী বোমা তৈরির কাজে ব্যবহৃত হয় এছাড়াও বিপুল পরিমাণ অ্যামুনিশন এবং ককটেল তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় উদ্ধার করেছি তো আপনারা জানেন যে গত 11ই ফেব্রুয়ারি ক্যাম্প 20 এক্সটেনশনে আসাদুল্লাহ নামে একজন রোহিঙ্গাকে হত্যা করা হয় আমি যদি এর পূর্বে যাই আপনারা জানেন গত মাসের শেষের দিকে জানুয়ারির শেষের দিকে আমরা আমাদের একটা বিশেষ অভিযানে ক্যাম্প 20 এক্সটেনশন সংলগ্ন যে পাহাড়ি এলাকা রয়েছে সেখানে গহীন পাহাড় থেকে আমরা তিনজন আরসা সদস্যকে 22টি অস্ত্র সহকারে ধরতে সক্ষম হই এরপরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মূলত কিছুটা দিন একটু শান্তি বিরাজ করছিল যেহেতু তাদের অস্ত্রের এবং অ্যামুনিশনের একটা বিশাল অংশ আমাদের কাছে চলে আসে সো তাদের এই অস্ত্রের অভাবে তারা তাদের এই নৈরাজ্যমূলক কর্মকাণ্ডটা তারা করতে একটু বিরত থাকে কিছুদিনের জন্য যাই হোক তারা কিছুদিন সময় নিয়ে এরপরে আবার তাদের এই কার্যক্রম শুরু করে এরই ফলশ্রুতিতে গত 11ই ফেব্রুয়ারি তারা এই আসাদুল্লাহ নামের একজন নিরীহ রোহিঙ্গাকে হত্যা করে সে প্রেক্ষিতে মূলত আমাদের আমাদের কার্যক্রম শুরু এবং আমাদের ছায়া তদন্ত শুরু হয় যে হত্যাকাণ্ডের সাথে জড়িত কারা এবং তাদের এই অস্ত্রের যোগান দাতা কোথেকে আসছে সে লক্ষ্যে আমরা কাজ শুরু করি